हेलो ऑल माय ब्यूटीज, वेलकम टू माय चैनल सिंपली रुही। फ्रेंड्स, आज के प्रोडक्टर रिव्यू करब ना, तुम्हारा टाइटल देखे बुझते ही पे गेछो और तुम्हारा इनग्रेडियंट्स गुलो देखते पाच्छो, देखे तुम्हारा बुझते पारछो जे आज के कोनो प्रोडक्टर आमी रिव्यू करछी ना। आज के आमी एकटा डीआईवाई फेस मास्कर कथा तोमादेरके बोलबो, तोमादेर साथे शेयर करबो, जेटा तुम्हारा यूज करते पारो। फ्रेंड्स, আমরা এই যে লকডাউন চললো এতদিন বা এই করোনা পরিস্থিতিতে আমরা হয়তো সবসময় বাইরের সমস্ত প্রোডাক্টগুলো কিনতে পারিনি যেগুলো আমরা সবাই হয়তো ইউজ করে থাকি। তো সেই সময় আমাদের ঘরের বিভিন্ন জিনিস দিয়ে আমাদের অনেক ডিআইওয়াই ফেস মাস্ক ব্যবহার করে আমরা আমাদের স্কিন কেয়ার করেছি। সেই সময় এগুলোর উপকারিতা বা এগুলো আমরা অনেক বুঝতে পেরেছি এবং এগুলো ব্যবহার করে যে আমরা ভালো ফল পেতে পারি, যেগুলো আমাদের ঘরেতেই থাকে সব সময়, সেগুলো ব্যবহার করেও যে আমরা ভালো ফল পেতে পারি সেটাও আমরা অনেকটা বুঝতে পেরেছি। আমি তো এটা খুব ভালোভাবে উপলব্ধি করেছি। তো আজকে আমি এরকমই একটা ফেস মাস্ক তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলি ফ্রেন্ডস, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং শেয়ার করো। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো যাতে তোমরা এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে পাও। তো চলে আসি এবার এই ফেস মাস্কের কথা। এর জন্য মাত্র দুখানা জিনিস লাগবে, একটা তো হচ্ছে এই কফি পাউডার এবং আর একটা হচ্ছে মধু। তো এই দুটো জিনিস আমি নেসকাফির এই একটা কফি পাউডার নিয়েছি প্যাকেট এবং একটা মধু নিয়েছি। তো আমি এবার দেখাবো এটা তোমরা কিভাবে ইউজ করবে। তো এর অনেক উপকারিতা আছে এই ফেস মাস্কটা। এটা সব থেকে বড় একটা কথা হলো ফ্রেন্ডস, এটা না স্ক্রাবিংয়েরও কাজ করে। এটাকে তোমরা স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারবে, প্লাস তোমরা মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারবে। তো এটা কারা ব্যবহার করতে পারবে, কতবার ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করলে উপকার পাবে, আমি সব ডিটেলস তোমাদেরকে দেব এই ভিডিওটাতে। তো আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি এবং আমি এটাকে আগে কেটে আমি বার করে নিই কফিটা। আমি এরকম একটা স্পুন নিয়ে নিয়েছি, এটা আমার কাছে রয়েছে। তো যে যার পরিমাণ মতো নেবে, যার যতটা মনে হবে দরকার মুখে বা গলাতে অবশ্যই এটা মাখবে তার সাথে। সবসময় কোনো প্যাক লাগালে সেটা গলাতেও লাগাবে ফ্রেন্ডস। তো এখানে আমি দেখানোর মতো একটা পরিমাণ, এক চামচ ধরো, আমি এখানে কফি নিয়ে নিলাম এবং এরপর সম পরিমাণ হানি, আমি এখানে ডাবরের হানি ইউজ করছি। তো এক চামচ হানি আমি এখানে, এটার মধ্যে ফ্রেন্ডস রয়েছে ক্যাফিক অ্যাসিড এবং এটা হচ্ছে এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস, যেটা আমাদের কি করে না প্রি ম্যাচিওর এজিং থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। এবং কোনো যদি ডার্ক স্পট থাকে আমাদের মুখের মধ্যে, স্কিনের মধ্যে, তাহলে সেটাকেও ঠিক করতে সাহায্য করে কফি। ফ্রেন্ডস, কফির মধ্যে যে ক্যাফিক অ্যাসিডটা রয়েছে সেটা আমাদের কোলাজেন লেভেলকে বুস্ট করে এবং এর সাথে সাথেও যেটা একটা খুব ভালো কাজ করে থাকে সেটা হচ্ছে অ্যাকনেকে ট্রিট করে এবং আমাদের স্কিনের পিএইচ লেভেলকে ব্যালেন্স করে এবং প্রি ম্যাচিওর এজিংকে আমি আগেই বললাম যে রিডিউস করে। তো এই কফি আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো এটা আমি এবার যেভাবে করবো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওই দেখো তোমরা এমনিতেই মিশে গেল প্রায়, কফিটার মধ্যে মধুটা ভালোভাবে মিশে গেল। এবার তোমরা এটা কখন ব্যবহার করবে, দিনে যে কোনো সময় তোমরা এটা ব্যবহার করবে। মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর এটাকে তোমরা ভালো করে মুখে আর নেকে লাগিয়ে নেবে। তো সপ্তাহে তোমরা এটা দুদিন পর্যন্ত ব্যবহার করতে পারো এবং কারা ব্যবহার করবে। সবথেকে ভালো দিক এই প্যাকটার হচ্ছে ফ্রেন্ডস, এটা সবাই ব্যবহার করতে পারে, এটা ফর অল স্কিন টাইপস পিপল, এটা সবাই ব্যবহার করতে পারে, নর্মাল, ড্রাই, অয়েলি, এমনকি সেন্সিটিভ স্কিন যাদের তারাও এটা ব্যবহার করতে পারে। খুব একটা রাব করবে না তারা, যাদের সেন্সিটিভ স্কিন, কিন্তু সবাই এটা ব্যবহার করতে পারে। এবং সপ্তাহে যদি তোমরা এটা দুদিন নিয়ম করে ব্যবহার করো, ট্রাস্ট মি, তোমরা এটার প্রেমে পড়ে যাবে, তোমরা এটা বারবার ব্যবহার করবে। একবার ব্যবহার করে দেখো, তোমাদের এটা বারবার ব্যবহার করতে ইচ্ছা করবে। তো এটা তোমরা এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যতটা পরিমাণ মতো, আমি আগেই বলেছি যে যার পরিমাণ মতো নেবে, তো স্কিনে এরকমভাবে আস্তে আস্তে লাগিয়ে দেবে। লাগানোর সময় বেশি রাব করবে না ফ্রেন্ডস, তোমরা লাগানোর সময়টাকে বেশি রাব করবে না, জাস্ট লাগিয়ে নেবে এবং সার্কুলার মোশনের পরে যখন আমরা মুখটাকে ধোবো তখন আমরা এটাকে একটু স্ক্রাবিংয়ের মতো পুরো মুখে রাব করে নেব। কিন্তু লাগানোর সময় আমরা জাস্ট এটাকে একটু আলতো করে লাগিয়ে দেবো মুখে।
দেখতে পাচ্ছ আমি এখানে হাতে মোটামুটি এই প্যাকটাকে লাগিয়ে দিয়েছি। তোমরা এভাবে পুরো মুখে গলায় যার যেরকম পরিমাণ মতো নিয়ে মুখটাতে এবং গলাটাতে ভালো করে লাগিয়ে দেবে। এটা এরমভাবে রাখতে হবে 5 মিনিট। ফ্রেন্ডস, এটা 5 মিনিট রাখার পর আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে তুলতে হবে। তো ফ্রেন্ডস, এটা প্রায় 5 মিনিট হয়ে গেছে, এটা পুরো শুকিয়ে যাবে না, কারণ এটার মধ্যে মধু রয়েছে, তো এটা পুরোপুরি ড্রাই তো হবে না। এটাকে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য অল্প জল নিয়ে রাব করে দেখাচ্ছি। তোমরা যখন এবার এটাকে তুলবে তখন তোমরা এটা সার্কুলার মোশনে মুখের মধ্যে ভালো করে স্ক্রাবের মতন ঘষে নিয়ে তোমরা তারপর এটাকে ধোবে। আর মুখে যখনই তোমরা এটা ঘষবে ফ্রেন্ডস, মুখে সবসময় আপওয়ার্ড এবং আউটওয়ার্ড স্ট্রোকে তোমরা এটাকে ঘষবে মুখে, এবং এরকমভাবে আস্তে আস্তে মুখের মধ্যে রাব করে নিয়ে তোমরা এটাকে ওয়াশ করবে। দেখো কি সুন্দর, এটা একটা স্ক্রাবারের মতন পুরো ছড়িয়ে পড়ছে স্কিনের মধ্যে। এই কারণেই আমি বলছিলাম ফ্রেন্ডস, এটা একই সাথে একটা মাস্ক এবং স্ক্রাবার হিসাবে কাজ করবে। তো এরকমভাবে তোমরা এটাকে ভালোভাবে মুখটা ঘষে নিয়ে আলতো হাতে অবশ্যই, মুখে যখনই কিছু ঘষবে তো খুব আলতো হাতে ঘষবে এবং আপওয়ার্ড এবং আউটওয়ার্ড স্ট্রোকে তোমরা এটাকে মুখের মধ্যে ভালো করে স্ক্রাব করে নিয়ে এবার তোমরা এটাকে ওয়াশ করে আসবে। তো আমি এটাকে ওয়াশ করে তোমাদেরকে, তো ফ্রেন্ডস আমি এবার হাতটা ধুয়ে নিয়েছি, ওয়াশ করে নিয়েছি, এবার তোমাদের দেখাচ্ছি। তো এটা ব্যবহার করার পর আমার হাতটার মধ্যে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস একটা চলে এলো। তোমরা ভালোভাবে দেখো এই হাতটায় আমি লাগিয়েছিলাম, তো এটা এই হাতটা অনেক সফট লাগছে, যেটা আমি ফিল করছি অনেক সফট লাগছে। হাতে তো খুব একটা আমি ইউজ করি না, তো তোমরা করতে পারো, আমি সেটাও বলে দেবো। বডিতে তোমরা কফি স্ক্রাব কীভাবে ইউজ করবে তার একটা DIY আমি বানিয়ে আমার চ্যানেলে দিয়ে দেবো। তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে পাও। তো ফ্রেন্ডস আমি যেটা ফিল করছি, এই হাতটা অনেক ফ্রেশ এবং একটা টাইটেন ব্যাপার লাগছে স্কিনটার মধ্যে, স্কিনটা অনেক টানটান লাগছে এবং তার সাথে একটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে এসেছে। এটা তোমরা মুখে ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে বিলিভ মি। এবং এই দুটো হাতের মধ্যে তোমরা পার্থক্য একটু দেখো, এটা জাস্ট কিছুক্ষণ তো আমি রেখেছি, পুরো 5 মিনিটও রাখিনি আমি তো ভিডিওটা করব বলে। তো এই হাতটার মধ্যে আর এই হাতটার মধ্যে তোমরা হয়তো একটু পার্থক্য লক্ষ্য করতে পারছ, ভালো করে দেখো। এবং তোমরা এটা নিজেরা ফেসে ব্যবহার করে দেখো, তোমরা অবশ্যই রেজাল্ট পাবে, তোমরা অবশ্যই এটা ব্যবহার করে তোমাদের ভালো লাগবে। এটা অল স্কিন টাইপ সবাই ব্যবহার করতে পারে। তো ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা একটু ভালো লাগলে তোমরা প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং সবাই খুব ভালো থাকবে। স্টে হেলদি অ্যান্ড বিউটিফুল। Bye.